আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে একদম বেলা থেকেই ভিডিও স্টার্ট করলাম, তো একদম কিন্তু এখন কোনো দুপুর মানে কোনো খাওয়া নিয়ে বসিনি। দেখুন, পুরো টিফিন নিয়ে বসে গেছি। দেখুন, রুটি আর আমার হচ্ছে ভাত, মানে যে আমি রুটি, মেয়ে ভাত, উল্টো করে দিলাম বোধহয়। চলুন খাইয়ে দিই, কেন পরীক্ষা আছে, পরীক্ষা তো এখনো শেষ হচ্ছে না মহারানী। আর আজ তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে পরীক্ষাটা হলে বাঁচোয়া, আর কালকে পরীক্ষাটা হলে তো মহা বাঁচোয়া, বাঁচোয়া বাঁচোয়া, কালকেই লাস্ট পরীক্ষা। ফ্রেন্ডস, এক্সাম ক্যান্সেল। কি বলবো, কি খুশি! হ্যাঁ, এক্সাম ক্যান্সেল হলে কি খুশি! কিন্তু আজকে এক্সামটা কেন ক্যান্সেল সেটা আপনারা সবাই জানেন, কেন আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনি আজকে মারা গেছেন, তো ওর জন্যই একদম ঘোষণা করে দিয়েছে, সকলের দিকেই করে দিয়েছিল ঘোষণাটা যে স্কুল সমস্ত কিছু বন্ধ। কিন্তু আমাদের মানে এসসি হচ্ছে ম্যাসেজটা, ওদের স্কুল থেকে এই মাত্রই এসছে, জাস্ট মেয়ে বেরোবে ওই মুহূর্তেই এসছে, মানে হচ্ছে অনেক তো স্টুডেন্টরা বোধহয় পৌঁছেও গেছে, কেন ওদের ডেটটা থেকে, ডেটটা না, ওদের দুটো থেকে পরীক্ষা, অনেকে তো পৌঁছে গেছে, বা যারা যারা বাড়িতে মানে আছিল, যারা মানে বেরোবে তারা যাই হোক পারিনি, তারা যেভাবেই হোক মেসেজটা পেয়ে গেছে, অনেকে অনেকে আরেকজনের থ্রু থেকে পেয়ে গেছে, এই হলো ব্যাপার। তা যাই হোক, ওনার আত্মার কামনার জন্যই শোক পালন করা হয়েছে। তা মানুষের জন্ম মৃত্যু কখন হবে একদম বলা যায় না, একদমই বলা যায় না। আর উনি অনেক দীর্ঘদিন ধরে উনি ভুগছিল অসুস্থতায়, আর বয়সটা ওনার অনেক হয়েছিল, তাও যাই হোক খারাপ লাগে, আর এরকম ভয়ও লাগে, একই সময় ভাবি এইগুলো যে এরকম সবাইকেই একই সময় চলে যেতে হবে। কোনো দিক থেকে কোনো মৃত্যুর খবর আসলে না খুব খারাপ লাগে শুনতে, খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই উনি অসুস্থ ছিলেন, তার যদি সুস্থ থাকতেন আরও বাঁচতেন আমরা এটাই চাইতাম, চলে গেলেন, বিরাট অপূরণীয় ক্ষতি হলো। বামপন্থী আন্দোলন যেরকম চলছিল, ওনার চলে যাওয়ার পরে অনেকটাই ক্ষতি হলো। উনি যেখানেই যান, যেখানেই থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি, ঈশ্বর ওনাকে মঙ্গল করুন।